আজি তুমি আৰু মই অলপ ফুৰিবলৈ যাওঁ। সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বালসিরা টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি রাকিব। তো যাই হোক, আজকে বিশেষ একটা ইন্টারভিউ নেবো। ইন্টারভিউ বলতে আমার স্টুডিওতে একটা বিশেষ মানুষ ডাইকে আনবো। তো নতুন করে পরিচয় দেওয়ার কোনো দরকার নাই, যার নামে নিজের পরিচয়, ওটা হইলো শুকুর আলী। প্রথমে জানাইছো আপনাদের মই আমন্ত্রিত আপনার অনুষ্ঠানত। এই শুকুর ভাই, কি ভাল কও, কিছুই তো বুঝতেছি না। চলবো বালসিরা টিভিতে ইয়ার দিনে ভালো করে করার দরকার নাই। তো যাই হোক, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিষয়ে তুমি কিছু কও। ইজ দ্য নরেন্দ্র মোদি, হি ইজ এ পলিটিস, নো কোভিড-19 অফ ইন্ডিয়া, হি ইজ দ্য নরেন্দ্র পলিটিস, দ্য আই এম দ্য পলিটিস 2020 আউটফিল ইলেকশন। ওয়াহ, মজা মজা, সেই ভালো লাগছে। আরো দুই এক লাইন শোনাও প্লিজ। দ্য ড্রেস নট ম্যান, এ ম্যান পারফেক্ট, বাট ক্যারেক্টার ম্যান, এ ম্যান পারফেক্ট। শুকুর ভাই আরেকবার, আমার দর্শকে হুইনা হারাম নাই, আরেকবার কও। দ্য ড্রেস নট ম্যান, এ ম্যান পারফেক্ট, বাট ক্যারেক্টার ম্যান, এ ম্যান পারফেক্ট। শুকুর ভাই বরিয়া বরিয়া, একদম সেই মজা লাগছে। আমার অন্তরে তুমি দোয়া রইলো তুমি যাতে এরকম ইংলিশ কই আমাইশের মন জয় করে হারো। তো ইংলিশ ভালো লাগছে যদিও আমি বুঝি নাই, যদি আপনারা কেউ বুঝছেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি বুঝলেন। আর শুকুর ভাই নতুন করে বলে তুমি ড্যান্সার হইছো, তো একটু যদি ড্যান্স করে যদি তুমি আমার দর্শককে, মানে আমার বালস রেটিভের দর্শককে তুমি দেখাইতে, আমি খুব খুশি হইতাম। অল্প প্লিজ একটু ড্যান্স করে দেখাও। বলে কিলিপি নাই আমার, বলে গাটার নাই আমার, একটা গামছা নাই তো তো তোমার চিন্তা নাই। আয় ওর মা, সেই ভাল লাগছে, একদম খুব মজা লাগছে। যাই হোক, তুমি ডান্সটা কোনে তিনি শিখছাও, তুমি ইন্টারভিউ শেষে আমারে কয়ে যাও, আমিও ডান্স শিখা নাগো। তো যাই হোক শুকুর ভাই, তুমি বদরউদ্দিন আজমলের নিয়ে কিছু একটা কও। আজি সক আমি এখানে আহিব লাগাইছো, আজমলের কারণে আহিব লাগাইছো। এই শুকুর ভাই কি ভাল কও, আমি তোমার ডাইকে আনলাম বালসিরা টিভিতে একটা ইন্টারভিউ নিবার নিগা, তুমি আজমলের জন্য এনে আইছাও, কারণটা কি? কারণ আজমল একটা সন্ত্রাসবাদী। কি 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 কি? কারণ আজমল একটা সন্ত্রাসবাদী। কারণ আজমল একটা সন্ত্রাসবাদী। ও আচ্ছা, যাই হোক, আজমল সন্ত্রাসবাদী, এটা তুমি কেমনে করে জানো? পাকিস্তানের মানে কেনকা সন্ত্রাসবাদী পাকিস্তানত মানে ট্রেডিং দিয়ে, হেতু ট্রেডিং আজমল ডাঙ্গরিয়া তেখেতে লওয়ার কারণে সিদ্ধান্ত লইছে। ও আচ্ছা, যাই হোক শুকুর ভাই, আমি এত দিন ভাবছিলাম তুমি একটা পাগল হাববেরেন, কিন্তু তুমি যে এত বড় বইনা অক্সুদা তা আমি জানতাম না। তো যাই হোক শুকুর ভাই, ছোট ছোট ক্রিয়েটররা যদি তোমারে রোস্ট করে তেলে তোমার বিন্দা করে, আর বড় বড় রোস্টাররা যদি তোমারে আতাইলা বাতাইলা করে মানে রোস্ট, আপোনালোকে আনা কারণে মই প্ৰথমত ধন্যবাদ জ্ঞাপন কৰিছো, আৰু আমি দৰ্শকসকলক জনাইছো এইখিনিতে মই আমি এতিয়া সামৰিছো, ধন্যবাদ। দাওগা বালসিরা, তোমার আর দরকার নাই বালসিরা আমার। তো যাই হোক গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানান, ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যদি এই মুহূর্তে ফেসবুকে দেখতেছেন তাহলে পেজে একটা লাইক দিবেন, পেজটা ফলো করবেন, আর কেউ যদি ইনস্টাগ্রামে যদি ফলো করতে চান তাহলে ডেসক্রিপশনে লিংক আছে রাকিব অফিসিয়াল 03, আপনারা অবশ্যই ফলো করুন। আর পরবর্তীতে কার ইন্টারভিউ লাগে ওটা কমেন্ট বক্সে জানান, আমি চেষ্টা করবো আর কি। তো এইটুকু আজকের জন্য, কাট কর ক্যামেরাম্যান, কাট কর বালসিরা, কান ফাটা কর না, মুগল ধরে কাট কর, বাই বাই। হ্যাঁ।